डियर स्टूडेंट्स, आमी घोष ट्यूटोरियल पक्ष श्यामलेंदु घोष आज के क्लास करब जेटा क्लास सिक्स विशेषकर एक अंक दशमिक संक्रांत अंक से अंकटा आज के आलोचना करब और जरा चैनल नतून तादेर उद्देश्य बोलछि चैनल सबस्क्राइब कर और पासे बेल आईकन दाबिए देवे जाते समस्त भिडियो नोटिफिकेशन सहजे पा जाए। आज के जेटा आलोचना करब से हलो आवृत दशमिक संख्या। देखो दशमिक संख्या दो रकम आछे, एक हच्छे ससीम और हच्छे असीम। ससीम दशमिक संख्या काके बोले ना जे दशमिक संख्या माने आमादेर एकटा सामान्य भग्नांश थेके आछे एखाने धरो तीन चार एक भग्नांश आछे तीन चार भग्नांश के दशमिक रूपे आनी ताहले जीरो पॉइंट सेवन फाइव आछे। देखो भाग कर ले मिले जाच्छे ताहले भग्नांश दशमिक संख्या এইটাকে আমরা বলবো সসীম দশমিক সংখ্যা। আর একটা আছে দেখো অসীম দশমিক সংখ্যা, ধরো একে তিন আছে, একে তিনকে যদি আমরা ভাগ দিই তাহলে হবে জিরো পয়েন্ট থ্রি 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 চলেই যাবে, এইভাবে কিন্তু শেষ হবে না, ভাগ করে তোমরা দেখবে শেষ হবে না চলেই যাবে। তাহলে এই যে দশমিক সংখ্যাটা আমরা পাচ্ছি এই দশমিক সংখ্যাটাকে বলা হয় আবৃত দশমিক সংখ্যা। এই আবৃত দশমিক সংখ্যাকে আমরা কিভাবে লিখব না জিরো পয়েন্ট থ্রি এর মাথাতে একটা খোঁটা দেওয়া হয় একে আবৃত দশমিক বলা হয়, বা এটাকে এভাবেও লেখা যায় জিরো পয়েন্ট থ্রি তার মাথাতে একটা বার চিহ্ন দেওয়া হয়, এর থেকেও বোঝা যায় যে এটা আবৃত দশমিক সংখ্যা। এই গেল একটা এই ধরনের যে আবৃত দশমিক সংখ্যা। এই আবৃত দশমিক সংখ্যা বা দু টাইপের আছে, একটা অসীম আবৃত দশমিক আছে আর অসীম অনাবৃত আছে। সে অনাবৃতটা এখন প্রয়োজন নয়, অনাবৃত মানে আমি আবৃত প্রয়োগ করতে পারবো না, সেক্ষেত্রে একটা আলাদা রাশি আসবে। যেমন ধরো উদাহরণস্বরূপ আমি একটা দেখাই জিরো পয়েন্ট থ্রি ওয়ান থ্রি ওয়ান ওয়ান থ্রি ওয়ান 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 ডট 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 এরকম, মানে একটা করে ওয়ান দেখো বেড়েই চলেছে, তাহলে এই সংখ্যাটা কিন্তু অসীম। এই যে দশমিক সংখ্যা এই সংখ্যাটা অসীম দশমিক সংখ্যা, কিন্তু আবার অনাবৃত আমি আবৃত করতে পারছি না। তাহলে এই ধরনের বলে আমরা তাকে বলবো অসীম অনাবৃত সংখ্যা, আর যদি আবৃত দশমিক প্রয়োগ করা যায় তাহলে আবৃত দশমিক সংখ্যা। এই গেল আবৃত দশমিক সংক্রান্ত বিষয়। এবার ছেলেদের খুব আমি দেখি অঙ্ক আমি নিজে করাতে গিয়েও টিউশনতে যে এই অঙ্কতে ছেলেদের একটু হাস্যাস্পদ তৈরি হয়, কিন্তু এখানে খুব সহজেই দেখো অঙ্কটার আমরা সমাধান করতে পারি। কি সমাধানটা না, এই যে আবৃত দশমিক সংখ্যা আছে একে সামান্য ভগ্নাংশে আমরা কিভাবে পরিণত করবো এইটা দেখো। আর তার আগে আরেকটা বিষয় বলে রাখি, এই আবৃত দশমিক সংখ্যা আবার দু টাইপের আছে, একটা ধরো জিরো পয়েন্ট ফাইভ থ্রির মাথায় আবৃত দশমিক আছে, আবার একটা অঙ্ক আছে জিরো পয়েন্ট ফাইভ থ্রি এটার মাথায় আবৃত আছে, তাহলে এইটাকে বলা হয় মিশ্র আবৃত দশমিক সংখ্যা আর এটাকে বলা হয় শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। যতগুলো পদ আছে সবার মাথাতে আবৃত আছে বলে এটা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা, আর এটা হচ্ছে মিশ্র আবৃত দশমিক সংখ্যা। এবার শুদ্ধই হোক আর মিশ্রই হোক এই আবৃত দশমিক সংখ্যাকে আমরা কিভাবে সামান্য ভগ্নাংশে আনবো এইটা আমাদের আজকের মূল আলোচ্য বিষয়, এইটা আমাদের ভালোভাবে শিখতে হবে। এইখান থেকে চাকরি পরীক্ষাতে অনেক ছোট বড় নির্ণয় করতে দেয় বা এই আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে দেয়। দেখো এর অ্যাকচুয়ালি যেটা নিয়ম সেটা করতে গেলে একটু বড় হবে, আমাদের গুণ করে করতে হয়। দেখো একটা অঙ্ক আছে আমি দেখাই জিরো পয়েন্ট ফাইভ থ্রি নিলাম, এর মাথায় আবৃত আছে, তাহলে একে দেখো যদি আমি দশ দিয়ে এটা দশমিক যদি তুলতে হয় তাহলে দশমিকের পরে কত ঘর আছে দুটো ঘর আছে, তাহলে আমি একশো গুণ দেব, তাহলে এটা হবে দেখো তিপ্পান্ন দশমিক তিন 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 করে কিন্তু
চলে যাবে ডট ডট করে চলে যাবে এটা আমি এক নম্বর দিলাম সমীকরণ আবার দেখো 0.53 আবৃতবিহীন ঘর কোনটা আছে পাঁচের এই দেখো ঘরটা হচ্ছে আবৃত দশমিক সংখ্যা ব্যতিরেকে তাহলে এখানে এক ঘরের জন্য তাহলে আমি 10 গুণ করব আবৃত নেই কয়টা ঘরে দশমিকের পরে একটা ঘরে তার জন্য 10 গুণ করলাম তাহলে এখানে কি পাবো 5.3333 করে এটা ধরো আমি দুই নম্বর সমীকরণ দিলাম এবার আমার কাজ হচ্ছে এই এক নম্বর সমীকরণ থেকে আমি দু নম্বর সমীকরণটাকে বিয়োগ দেব এখানে যদি বিয়োগ দিই তাহলে কি হচ্ছে না দেখো এটা থেকে এটা বিয়োগ তার মানে 0.53 × 100 − 0.53 × 10 ইজিক্যাল টু দেখো এগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে এখানে হবে 53 থেকে 5 বার তাহলে হচ্ছে 48 আর দেখো এখানে তাহলে এইটা দুটোতেই আছে মানে কমন করলাম তাহলে 0.53 × 100 − 10 = 48 বা 0.53 = 48/90 তাহলে এবার 24 × 2 = 48 / 45 × 2 = 90 3 × 8 = 24 × 3 = 15 = 45 তাহলে হচ্ছে 8 × 15 তাহলে এই 0.53 মাথায় পূর্ণাঙ্ক যদি থাকে তাহলে তাকে যদি আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করি তাহলে আসে এইটা এবারে দেখো এই অঙ্কটাকে যদি আমরা সংক্ষেপে করি এইটা হচ্ছে আমার অঙ্কের নিয়ম এবার যদি সংক্ষেপে আমরা এই অঙ্কটাকে করি তাহলে কিভাবে করব দেখো এটাই দিলাম আমি 0.53 এটা আছে তাহলে এটাকে আমি সংক্ষেপে সামান্য ভগ্নাংশে নিয়ে আনবো তাহলে যেটা আছে আমার প্রথম কাজ আছে এখানে দশমিকের পরে সংখ্যা কত আছে না 53 বিয়োগ দেব এই যে দশমিকের পরে হোক দশমিকের আগে হোক যতগুলো সংখ্যার উপরে আবৃত দশমিক থাকবে না সেইটাকে বিয়োগ দেব তাহলে দেখো এখানে বিয়োগ দিতে হবে 5 কারণ 5 এর মাথায় কিন্তু আবৃত নেই তাহলে এখানে থেকে বাদ দেব 5 আর নিচে করব কি দশমিকের পরে কয়টা ঘর আছে দেখে নেব এখানে দেখো দশমিকের পরে ঘর আছে দুটো তাহলে দশমিকের পরে দুটো ঘরের জন্য আমি 100 দেব এখান থেকে বিয়োগ করব কত না দশমিকের পরে আবৃত দশমিক না থাকা ঘর হচ্ছে একটা তার জন্য বিয়োগ দেব 10 তাহলে আমার কত হলো না 48/90 তাহলে 6 × 8 = 48 × 6 = 15 = 90 এটাই দেখো আবার একটা অঙ্ক আছে যদি 0.35 আছে এরকম আছে তাহলে সেক্ষেত্রে কি করব না 35 - কত হবে দেখো আবৃত দশমিক থাকা না থাকা কোনো ঘর নেই কেবল জিরো আছে এই বাইরের জিরোটা আছে তাহলে তুমি এখান থেকে শূন্যটা বাদ দেবে তাহলে 35 - 0 আর এখানে দেখো দশমিকের পরে কটা ঘর আছে দুটো তাহলে 100 দিলাম মাইনাস দশমিকের পরে আবৃত দশমিক না থাকা ঘর কিন্তু একটাও নেই যদি না থাকা ঘর থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে বিয়োগ করতে হবে 1
আগেরটাতে দেখো দশমিকের পরে আবৃত দশমিক না থাকা ঘর ছিল একটা, তার জন্য একটার জন্য দশ বিয়োগ গেছে, কিন্তু এখানে সেরকম কোন ঘর নেই তার জন্য বিয়োগ যাচ্ছে এক। তাহলে এটা কত হবে না, পঁয়ত্রিশ বাই নিরানব্বই, এটা হবে। আবার দেখো একটা অঙ্ক আছে 1.035, তাহলে আমার পৌনাপুনিক আছে দেখো পাঁচের উপরে, তাহলে এক্ষেত্রে আমি কি করবো দেখো, তাহলে প্রথমে যেটা আছে সেটা লিখবো 1035 আমি লিখে নিলাম টোটাল সংখ্যাটা। এবার বিয়োগ কত যাবে, দশমিক না থাকা ঘরটা আবৃত দশমিক যার মাথায় নাই ততটা ঘর, তাহলে এখানে 103, দেখো এইটার মাথাতে তিন চেতে কোন আবৃত দশমিক নেই, তাহলে এখান থেকে বিয়োগ যাবে 103। এবারে দশমিকের পরে কটা শূন্য, কটা দশমিকের ঘর আছে, দশাংশ শতাংশ সহস্রাংশ তিনটে ঘর আছে এখানে দেখো, একটা দুটো তিনটে, তাহলে একের পরে হবে তিনটে শূন্য, মাইনাস কত যাবে, আবৃত দশমিক না থাকা দশমিকের পরে ঘর হচ্ছে দুটো, তাহলে আমাকে বিয়োগ দিতে হবে 100। তাহলে এখানে কি হল, তাহলে তিন আর কয়ে পাঁচ, দুয়ে পাঁচ তিন নামল, এক আর কয়ে দশ, নয় দশ, নশো বত্রিশ বাই হচ্ছে নশো, সমান দুই দিয়ে যদি কাটাকাটি করি চার দুয়ে আট, এক তেরো, ছয় দুয়ে বারো, এক বারো, ছয় দুয়ে বারো, তাহলে এটা হচ্ছে নশো হচ্ছে চারশো পঞ্চাশ। আবার দুই দিয়ে একবার দিলাম দুই তিন তিন, দুই দিয়ে দুই দুই পাঁচ, তাহলে দুশো তেত্রিশ বাই দুশো পঁচিশ। তাহলে আবার এখানে দেখো এই যে আবৃত দশমিকের সংখ্যাটা দিলাম এইটা হলো এটা, আবার এটাকে তুমি একরকম করে করতে পারো, যদি এই পূর্ণই রেখে দাও, এটাকে যদি আমরা পূর্ণই রেখে দিই, এইটাকে আরো একরকম করে করা যাবে, তাহলে এক পূর্ণ হবে আর কত হবে না জিরো থ্রি ফাইভ, এটা হচ্ছে পঁয়ত্রিশ, মাইনাস কত বাদ যাবে, পঁয়ত্রিশ থেকে বাদ যাবে দেখো তিন, দশমিক আবৃত না থাকা ঘর হচ্ছে তিন, আর দশমিকের বাঁ দিকে যেটা আছে তাকে ডাইরেক্ট আমি পূর্ণতে নিয়ে এলাম, আর নিচে হচ্ছে তাহলে একের পরে তিনটে শূন্য মাইনাস আবৃত না থাকা দশমিক সংখ্যা হচ্ছে দুটো, তাহলে একশো সমান হচ্ছে দেখো এক পূর্ণ, তাহলে এক পূর্ণ পঁয়ত্রিশ থেকে তিন বাদ হচ্ছে বত্রিশ বাই হচ্ছে দেখো নশো, তাহলে চার দিয়ে কাটাকাটি করে দিলাম, তাহলে চার আটে বত্রিশ, আর চার দুয়ে আট, এক দশ, চার দুয়ে আট, দুই কুড়ি, চার পাঁচে কুড়ি, এক পূর্ণ আট বাই দুশো পঁচিশ। যদি পূর্ণতে আমরা আনি বাঁ দিকে যত সংখ্যা থাকে তাকে আমরা ডাইরেক্ট পূর্ণতে নিয়ে চলে আসতে পারি, এখানেও পূর্ণ ভেঙে দিলে এক পূর্ণ আট বাই দুশো পঁচিশই হবে। এটা টোটালি আমি সংখ্যাটাকে ধরে করলাম, আর এখানে পূর্ণটাকে পূর্ণতে রেখে দিলাম, যেভাবে সুবিধা তোমরা সেইভাবে করতে পারো, নিয়ম সব ক্ষেত্রে একই থাকবে। এইভাবে আমরা যে কোনো দেখো আর একটা আমি পূর্ণ সংখ্যা দেখাই, আর থ্রি পয়েন্ট ফাইভ টু নাইন, এই দুটোতে আবৃত আছে, তাহলে এক্ষেত্রে আমরা কি করব না, থ্রি ফাইভ টু নাইন মাইনাস থ্রি ফাইভ থ্রি ফাইভ, দেখো আবৃত দশমিক না থাকা ঘর কত আছে দুটো, তিন আর পাঁচ, তাহলে এখান থেকে আমাকে বাদ দিতে হবে পঁয়ত্রিশ, আর দশমিকের জন্য দশমিকের পরে কটা আছে সংখ্যা টোটাল তিনটে, তাহলে তিনটে শূন্য দিলাম। এবারে আবৃত দশমিক না থাকা ঘর হচ্ছে এই পাঁচটা, তাহলে দশ তার জন্য বিয়োগ করলাম, তাহলে সমান এখানে কত আসবে, পঁয়ত্রিশ পাঁচ আর কয় নয় চারে নয়, তিন আর কয় বারো, নয় বারো, নয় বারো হাতে থাকে এক, এক আর কয় পাঁচ, চারে পাঁচ, চৌত্রিশশো চুরানব্বই বাই নশো নব্বই, এটা হলো দাদা। তাহলে
এবার এটাকে যদি দুই দিয়ে কাটি তাহলে 1700 7 2 8 1 14 7 2 14 বাই 2 দিয়ে কাটলে 4 2 8 1 9 9 2 18 1 10 5 2 10 এটা হবে আবার যদি এটাকে আমি ডাইরেক্ট পূর্ণ হিসাবে করি দেখো তাহলে 3 পূর্ণ থেকে গেল এবার এখানে এলো কত 529 মাইনাস 5 দেখো দশমিকের তিনটে ঘরে আমি করছি তাহলে 529 হলো আর আবৃত দশমিক না থাকার ঘর হলো ফাঁকা ঘর হচ্ছে একটা তাহলে 5 বাদ দিলাম আর দশমিকের পরে ঘর কটা আছে তিনটে তাহলে একের পরে তিনটে শূন্য মাইনাস আবৃত দশমিক না থাকা ঘর কটা একটা তাহলে তার জন্য 10 দিও সমান হচ্ছে তাহলে দেখো 3 পূর্ণ 529 থেকে 5 বাদ দিলে 524 হয় বাই 990 হয় এবার যদি দুই দিয়ে কাটাকাটি করি আমরা তাহলে 3 পূর্ণ দেখো দুই দিয়ে কাটাকাটি করলে 2 2 গুণ 4 1 12 6 2 12 2 2 4 আর নিচে থাকবে 495 4 2 8 9 2 গুণ 18 1 5 2 10 এটা থাকবে তাহলে আমাদের যদি পূর্ণ থেকে ডাইরেক্ট এটাকে পূর্ণ দিয়ে করি এরকম হবে আর যদি তুমি গোটাটাই করো তাহলেও এরকম হবে দুভাবেই করতে পারি আমরা যেভাবে সুবিধা তোমরা সেইভাবে করবে অঙ্কটা দেখবে এইভাবে করলে খুব সহজেই আমরা অঙ্কটা করতে পারছি আমার 5 6 5টা বাদ 6 7 8 9 10 সব ছেলেরই এটা খুবই প্রয়োজনীয় এবং চাকরি পরীক্ষাতে বিশেষ করে এই ধরনের একটা অঙ্ক দেবেই দেবে আর এখানে এইটা না দিয়ে চাকরি পরীক্ষাতে আর এক ধরনের অঙ্ক দেয় সেটা নিয়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো সেক্ষেত্রে দুটো 2 এর 5 দিয়েছে একটা অঙ্ক দিয়েছে 0.35 পৌনাপুনিক দিয়েছে আবার দিয়েছে 0.34 পৌনাপুনিক দিয়েছে দিয়ে বলবে এই তিনটির মধ্যে বা চারটির মধ্যে আরো একটা দিতে পারে চারটির মধ্যে কে বড় কে ছোট নির্ণয় করো তাহলে সেক্ষেত্রে এটা দেখো 2 এর 5 হয়ে আছে তাহলে একে 2 এর 5 যদি করি আমরা তাহলে 2 এর 5 সমান কত 0.4 হয় এটাকে যদি করি দেখো 0.4 হয় আর এটা কত আছে 0.35555 করে আছে চলে যাবে এটা 0.344 করে আছে চলে যাবে যদি দশমিকে রূপান্তর করে করি তাহলে এই ক্ষেত্রে যেটা আছে এইটা দেখো সবচেয়ে বড় আছে তারপরে সবচেয়ে ছোট আছে কোনটা এইটা 0.34444 করে যাবে আর এটা 0.35 0.35 0.35 করে যাবে তাহলে ডেফিনেটলি এর চেয়ে এটা বড় আবার দেখো এটা যেহেতু 0.4 তাহলে এটা বড় এরকম থাকবে আবার দেখো দুটো তিনটে ভগ্নাংশ দেওয়া থাকবে একটা দেওয়া আছে 3 এর 5 একটা দেওয়া আছে 4 এর 7 আর একটা দেওয়া আছে ধরো 0.7 এর 12 দেওয়া আছে এরকম দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে কি করব না এটা হচ্ছে 3 এর 5 এইটাকে আমি করে নেব এটা কি করব না ডাইরেক্ট করবে 7 বাই এই 12 ডাইরেক্ট থাকার অর্থ হচ্ছে 9 হবে এই যে যদি ডাইরেক্ট বা আরো সংক্ষেপে যদি করতে চাও ডাইরেক্ট বা তুলে দেওয়ার অর্থ হচ্ছে পরে 9 এই প্রসঙ্গে আর একটা বলে রাখি অনেক সময় কাজে লাগে 0.53 পৌনাপুনিক আছে দুটোতেই বার আছে বা এভাবে বার আছে আমরা ডেফিনেটলি লিখে দেবো 53/99 দুটো বার তোলার জন্য দুটো 9 বসবে যদি প্রপার বারের অঙ্ক থাকে বা আবৃত দশমিক দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে যটা আবৃত দশমিক থাকবে শুদ্ধ থাকবে পরপর 9 বসিয়ে দেবো তটা 9 বসিয়ে দেবো তাহলে এক্ষেত্রে 7 এ বার আছে তাহলে 7 এর 9
তাহলে 3 এর 5 4 এর 7 আর 7 এর 9 এদের মধ্যে আমাকে এবার বড় ছোট নির্ণয় করতে হবে তাহলে দেখো 3 এর 5 আর এই 3 এর 5 আর 4 এর 7 তাহলে 3 7 এ কত 21 আর 4 5 এ 20 তাহলে এদের মধ্যে বড় হচ্ছে কিন্তু এইটা তাহলে এবার দেখো আমি 3 এর 5 আর 7 এর 9 কে বলো তাহলে এটা হচ্ছে 3 9 27 আর এটা হচ্ছে 5 7 35 তাহলে সবচেয়ে বড় হচ্ছে এটা তাহলে দেখো এই সবচেয়ে বড় হবে 0.7 বার এইটা হচ্ছে সবচেয়ে বড় তারপরে হচ্ছে 3 এর 5 তারপর হচ্ছে দেখো 4 এর 7 আমরা সংক্ষিপ্ত যে আমরা ছোট বড় ভগ্নাংশে নির্ণয় করব কোণাকুণি গুণ করে দেব 3 7 এ 21 আর এটা দেখো 4 5 এ 20 মাথায় 20 হচ্ছে তাহলে এটা 21 হচ্ছে তাহলে ডেফিনেটলি এই ভগ্নাংশটা বড় হবে আবার এর সঙ্গে এটা যখন তুলনা করব দুটো লিখলাম দেখো 3 এর 5 আর 7 এর 9 তাহলে এটা হচ্ছে 3 9 27 আর এটা হচ্ছে 5 7 35 তাহলে এটা হচ্ছে 35 তাহলে এই ভগ্নাংশটা হচ্ছে সবচেয়ে বড় আর এদের মধ্যে সবচেয়ে ছোট ভগ্নাংশ হচ্ছে এটা এরকম করে চারটি যদি দেওয়া থাকে আমরা খুব সহজেই আমরা নির্ণয় করতে পারি ছোট বড় আশা করছি তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই উপকৃত হবে আর বিশেষ করে আমার ক্লাস 6 এর ছাত্র ছাত্রীরা ভিডিওটা খুব ভালো করে দেখবে সমস্ত ক্লাসেরই প্রয়োজন কিন্তু 6 এ এটা শুরু হয়েছে অঙ্কটা আবার বলছি একবার যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে বেল বাটনটা দাবিয়ে দেবে যাতে আমার ভিডিওর সব নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাও ভালো লাগলে লাইক দেবে কমেন্ট দেবে বেশ আজকে এখানেই শেষ করছি।